স্কুলের পক্ষ আজকে আমি হ্রাস বৃদ্ধি সম্পর্কিত অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা দেখাবো ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকুন আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ বৃদ্ধি প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে এখানে একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে অর্থাৎ দুইটা শতকরের পরিমাণ দেওয়া আছে প্রথম শতকরের পরিমাণ বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং দ্বিতীয় শতকরার পরিমাণ অর্থাৎ প্রস্ত হ্রাস করা হয়েছে অর্থাৎ দ্বিতীয় শতকরার পরিমাণ দশ পার্সেন্ট হ্রাস করা হয় যদি বৃদ্ধি পায় তখন সেটা হবে প্লাস অর্থাৎ এটা হবে প্লাস আর যদি হ্রাস করা হয় তখন হবে মাইনাস তো এখন এই পরিবর্তন ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হয় এই ধরনের অঙ্কগুলো শর্টকাট নিয়মে করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে প্রথম শত পরিমাণ যোগ দ্বিতীয় শত পরিমাণ যোগ প্রথম শত করার পরিমাণ গুণন দ্বিতীয় শত পরিমাণ ভাগ একশো এই ফর্মুলাতে আমরা এই মানটা শুধু বসে দিব অর্থাৎ প্রথম শত পরিমাণ দশ বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাই প্লাস এটা হ্রাস পায় তাই মাইনাস এখানে প্লাস এখানে হচ্ছে বিশ গুণন মাইনাস দশ আর নিচে হবে একশো তো এখন বিশ থেকে দশ চলে গেলে থাকে হচ্ছে দশ প্লাস উপরে হচ্ছে দশ দ্বারা বিশ দ্বারা দশকে গুণ করা হয় মাইনাস দুইশো নিচে হচ্ছে একশো এখানে কাটা মাইনাস দুই থাকে তো দশ থেকে মাইনাস দুই চলে গেলে থাকে হচ্ছে আট অর্থাৎ আট হচ্ছে তো আট পার্সেন্ট বৃদ্ধি পাবে অর্থাৎ ক্ষেত্রফল শতকরা আট সমাধান করি এখানে দেওয়া আছে যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পারসেন্ট বৃদ্ধি এবং প্রস্থ বিশ পারসেন্ট হ্রাস করা হয় তাহলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে অর্থাৎ পরিবর্তন হচ্ছে এখন প্রথম বৃদ্ধি পাইছে বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাই এখানে হচ্ছে বিশ প্রস্ত বিশ পার্সেন্ট হ্রাস পায় অর্থাৎ দ্বিতীয় শত পরিমাণ হবে মাইনাস এখানে হচ্ছে মাইনাস বিশ প্লাস বিশ গুণন মাইনাস বিশ ভাগ একশো তো বিশ থেকে বিশ চলে গেলে থাকে হচ্ছে শূন্য প্লাস উপরে থাকে মাইনাস চারশো গুণ করলে একশো শূন্য শূন্য কাটা তো আমরা পাইলাম যে মাইনাস চার তো এখানে মাইনাস চার মানে হচ্ছে যে ক্ষেত্রফল হ্রাস পাবে অর্থাৎ ক্ষেত্রফল শতকরা চার পার্সেন্ট হ্রাস পায় অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা তো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে জানি যে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকে তো সেই কারণে এখানে দেওয়া আছে যে একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য চল্লিশ পারসেন্ট হ্রাস পায় তবে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে অর্থাৎ সেম সূত্র দিয়ে করতে হবে অর্থাৎ পরিবর্তনের সূত্রটা ছিল যে প্রথম শতকরার পরিমাণ যোগ দ্বিতীয় শত করার পরিমাণ যোগ প্রথম শতকরার পরিমাণ গুণন দ্বিতীয় শত করার পরিমাণ ভাগ একশো তো এখন যেহেতু বর্গক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ সমান সে কারণে এখানে দুইটা শতকরার পরিমাণকে এখানে দৈর্ঘ্য যত প্রস্ত ততই ধরতে হবে অর্থাৎ প্রথম শতকরার পরিমাণ এখানে যত দেওয়া থাকবে দ্বিতীয় শতকরার পরিমাণকে একই ধরতে হবে চল্লিশ পার্সেন্ট হ্রাস পায় অর্থাৎ প্রথম শত পরিমাণ হচ্ছে চল্লিশ মাইনাস দ্বিতীয় শতকরার পরিমাণ হচ্ছে চল্লিশ হ্রাস পেলে মাইনাস হয় তো উপরে মাইনাস চল্লিশ গুণন মাইনাস চল্লিশ ভাগ একশো মাইনাস চল্লিশ মাইনাস চল্লিশ হয় মাইনাস আশি আর এই দুইটা মাইনাসে মাইনাসে প্লাস চল্লিশ চল্লিশ গুণ করলে ষোলোশো নিচে হচ্ছে একশো এখানে আর এখানে হচ্ছে করলে হয় তো শতকরা ক্ষেত্রফল হ্রাস পাবে চৌষট্টি পার্সেন্ট যেহেতু এখানে মাইনাস তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে আর বলাই আছে যে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা তো সিমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি এখানে দেওয়া আছে যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তো সেমভাবে এখানেও প্রস্থ সেম ধরতে হবে অর্থাৎ দুর্ঘ তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় প্রস্থ তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় অর্থাৎ প্রথম শতকরের পরিমাণ হচ্ছে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাই প্লাস দ্বিতীয়টা হচ্ছে তিরিশ প্লাস তো পার্সেন্ট অর্থাৎ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে উনসত্তর পার্সেন্ট অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা যদি রাসবৃত্তি অঙ্কগুলো বৃত্ত সম্পর্কিত আসে তখনও সেইম ফর্মুলা দিয়ে সমাধান করতে হবে যেমন যদি বৃত্তের ব্যাসার্ধের কথা বলা থাকে যে একটি বৃত্তের ব্যাসার্ধ পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে ওই বৃত্তের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যদি বৃদ্ধি অথবা হ্রাসের কথা বলা হয় তখন প্রথম শতকরার পরিমাণ এবং দ্বিতীয় শতকরার পরিমাণ সমান হবে আর ফর্মুলাটা সেম হবে তো পরিবর্তনের যে সূত্রটা সেটা হচ্ছে প্রথম শতকরা পরিমাণ আমরা জাস্ট মানটা বসে দিব পাঁচ যোগ পাঁচ যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে সবগুলোর মান পজিটিভ আসবে তো পাঁচ গুনন পাঁচ নিচে হচ্ছে একশো তো পাঁচ পাঁচ যোগ করলে এখানে হয় দশ প্লাস পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ একশো দ্বারা ভাগ করলে হয় দশমিক পঁচিশ তো দশের সাথে দশমিক পঁচিশ যোগ করলে এখানে দশ দশমিক পঁচিশ আসে তো অ্যান্সারটা হচ্ছে যে শতকরা বৃদ্ধি পাবে দশ দশমিক পঁচিশ পার্সেন্ট এখন আমি দেখাবো যে দ্রব্য মূল্যের হ্রাস বৃদ্ধি সম্পর্কিত অঙ্কগুলো কিভাবে করতে হয় তো হ্রাস বৃদ্ধি সম্পর্কিত প্রথম অঙ্কটা হচ্ছে যে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না পাবে না ওই পরিবার চিনি খাওয়া শতকরা কত কমালো অর্থাৎ চিনির মূল্য বা দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলে ব্যবহার কত কমাতে হবে তো এই ধরনের অঙ্ক করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যদি বৃদ্ধির কথা বলে তখন একশো গুণন বৃদ্ধি এবং একশত যোগ বৃদ্ধি আর যদি হ্রাসের কথা বলে তখন একশত গুণন হ্রাস এবং একশত মাইনাস হ্রাস তো আমাদের এখানে বলা আছে যে পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তো এখন আমরা এই সূত্রতে বসাবো অর্থাৎ একশো গুণন বৃদ্ধি পায় হচ্ছে পঁচিশ নিচে হচ্ছে একশত যোগ পঁচিশ তো এখন এটা করলে এখানে হচ্ছে একশো গুণন পঁচিশ নিচে হচ্ছে একশত পঁচিশ পঁচিশ দ্বারা একশো পঁচিশকে ভাগ করলে পাঁচ পাঁচ দ্বারা বিশকে ভাগ করলে পাঁচ দ্বারা একশোকে কে ভাগ করলে হয় বিশ অর্থাৎ বিশ পারসেন্ট তো ব্যবহার শতকরা কমাতে হবে বিশ পারসেন্ট